হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আজকে আমি চলে আসলাম আউটলাস্ট গেম খেলতে। তো গাইস, আউটলাস্ট গেম হচ্ছে টপ লেভেলের ভয়ানক গেম, এবং টপ লিস্টে এই গেমের নাম অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে। গেমটা মানে মাস্টার পিচ একটা গেম, খুব ডেঞ্জারাস লেভেলের। এই গেমটা খেললে মানে শরীর টরীর কেঁপে উঠে। তো তোমরা যারা ভয় পাও না, তারা চুপচাপ বসে পড়ো, বসে বসে এনজয় করো, সাথে পপকর্ন নাও, স্যান্ডউইচ নাও, বার্গার নাও, যা ইচ্ছা নাও, প্লিজ তোমরা খাবার নিয়ে বসো, কারণ খুব মজা হবে। আর যারা মানে ভয় পাও, তারা প্লিজ মোবাইলটা নিয়ে বা তোমরা যদি টিভিতে দেখো বা মনিটরে দেখো, মনিটরটা হাতে নিয়ে বাথরুমে চলে যাও, প্লিজ তোমরা বাথরুমে গিয়ে দেখো, কারণ তোমরা পরে ভয়ে পরে মুতে দিবে, মুতে রুমটা নষ্ট করে দিবে ব্রো। এগুলো ঠিক না, রুম নষ্ট করা ভালো না। তো আমরা আমাদের গেমটা নর্মাল ওয়েতে শুরু করব, এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিই, তো শুরু হয়ে যাবে আমাদের গেম এক্ষুনি। তো চলে আসলাম আমরা। এখানে অনেক উল্টা পাল্টা আশেপাশে জঙ্গল দেখাচ্ছে। সো আমি একজন সাংবাদিকের লোক, আমাকে মানে বলা হয়েছে এই বিল্ডিংয়ে যাও তুমি, যে দেখো কি অবস্থা বিল্ডিংয়ের, কি সমস্যা আশেপাশে, কি কি সমস্যা আছে এই বিল্ডিংয়ে, মানে খুবই ভয়াবহ জিনিস হচ্ছে। এখানে আর্মি পাঠানো হয়েছে, র‍্যাব পাঠানো হয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, সব কিছু পাঠানো হয়েছে, বাট একটা মানে কেউ কিছু করতে পারতেছে না। মানে এটার আসল কাহিনী কি, মানে ভিতরে কি হয়েছে, এমন কি আসল কাহিনী, সবাই যেই যায় মরে যায়, তাই আমাকে পাঠানো হয়েছে এইখানে তল্লাশি করার জন্য, দেখার জন্য, কারণ আমি একজন সুপারম্যান। পুলিশ মরে যাবে, আর্মি মরে যাবে, র‍্যাব মরে যাবে, সবাই মরে যাবে, কিন্তু আমি মরবো না। আমি বুঝলাম না, এক পুলিশরা যেহেতু পারে নাই সেই কাজ, আমি মানে পেরে যাবো, কতই আমার উপর বিশ্বাস করে। তো আমাদের ডকুমেন্টটা নিয়ে নিই, এখানে অনেক উল্টাপাল্টা লেখা আছে, মেইলও দেওয়া আছে। বা এটা আবার কেমন মেইল, 1060 কোনো নাম নেই, @ কি মুট মেইল, মিউট মেইল, আমি ভাবছিলাম মুতে দে মেইল, এখানে মুতের মেইল, কত কিছু মেইল। এই যে ক্যামেরা আছে, দুইটা ব্যাটারি নিয়ে নিই, ক্যামেরাও আছে HD কোয়ালিটির, বাহ, DSLR আনা দরকার ছিল, এইসব কম দামি কী সব নিয়ে আসছে। হ্যাঁ, HD কোয়ালিটি ভালোই রেকর্ড হয়, সুন্দর, নাইস, খারাপ না, চলবে। সো ব্যাটারিতে মাত্র দুইটা ক্যামেরা ব্যাটারি আছে, সরি কি বলি আমি, আমার মাথা চলে গেছে ভয়ে, মানে আমি কি বলতেছি আমি নিজেও জানি না, মানে ক্যামেরার মধ্যে দুইটা ব্যাটারি আছে। সো এক পাশে রাত আর এক পাশে দিন, নাইস। এই এই কিরে, এই দরজা খোল, এই কিরে ভাই, এটা কার কাজ? এই এখানে সিসি ক্যামেরা আছে, এটা তো নষ্ট, এটা চলে মেবি, এই যে যেটা লড়াচড়া করতেছে, এই কিরে ভাই, হ্যাঁ কে দরজাটা লাগানোর মানে কি বল আমাকে। হ্যাঁ সিসি ক্যামেরা, তোরা আসোস ভালো কথা, আমার গাড়িটার দিকে খেয়াল রাখিস, এই গাড়িটার দাম 20 কোটি টাকা। হ্যাঁ তোমরা তো জানোই ল্যাম্বরগিনি ছাড়া আমি চলি না। তো চলো সামনে, এখানে কি গেট আছে, এটা তো তালা মারা, কয়শো বছর আগের পুরানোর তালা। এই যে এই গেটটা খোলা যায়, নাইস, ভেরি গুড, গ্রেট। এই কিরে, বাতাস হচ্ছে কেন, ব্যাপার স্যাপার কি? হ্যাঁ বাতাসও হয়, ঝড় বৃষ্টি হবে মেবি, কারণ আকাশ ডাক দিতেছে, কুটি 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 বার আকাশ ডাক দিবে। এই যে আকাশ ডাক দিল, এই যে এদিক দিয়ে গেট বন্ধ হয়েছে ভাই, আর ডাক দিস না, অনেক হয়েছে, ভয় লাগে আমার। এদিক দিয়েও গেট বন্ধ, নাইস, সব গেট বন্ধ থাক, ঢুকা লাগবে না আমার। এই যে দেখো গাইস, এখানে হচ্ছে আর্মিদের গাড়ি, আর্মিরা এসেছিল আরও তাদের ট্যাঙ্ক কত কিছু নিয়ে, কিন্তু তারা ফেল, তারা তাদের কাজ ব্যর্থ, তারা ব্যর্থতা প্রকাশ করেছে। এইখানে এই গেটগুলো বন্ধ করে রেখেছে, আমাদের অন্য ওয়েতে ভিতরে ঢুকা লাগবে। ওই দেখো কিরে, ব্যাটারি চেঞ্জ করতেছে কেন। সো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাংবাদিক, এখানে চলে এসেছি উল্টাপাল্টা ভিডিও করার জন্য, এখানে দেখতে এসেছি ভূতেরা কী করে, চিপায় চাপায়। সো এখানে আর্মিরাও এসেছে, ভূত
ভূতরা ওদেরকে চিপায় নিয়ে গেছে, আমাকেও চিপায় নিতে হবে ওদেরকে, তাই আমি চিপায় যাওয়ার জন্য চলে আসলাম। এখান দিয়ে নিচে দিয়ে ঢুকতে হবে, এই যে গেট সামনে। ওকে চলো, এই এই গেট খোলো। ওমা গেট বন্ধ, নাইস, ভেরি গুড, এভাবে সব গেট বন্ধ করে রেখো। এ এখানে পানি আছে, ইয়ে 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 ইয়ে, খুব মজা। কত বছর গোসল করি না, গোসল করে নি, তারপর দেখা যাবে উপরে এই বিল্ডিং এর কি কাহিনী। তো চলো, গোসল করা শেষ, এখান দিয়ে মই আছে, উপরে উঠি আস্তে ধীরে। সো সামনে যাব, এখান দিয়ে, এখান দিয়ে জাম্প, নাইস, উপরে উঠো, এই যে গুড, ভেরি গুড, ভেরি গুড, নাইস। চলো সামনে চলো। ও এই কি সব সাউন্ড হচ্ছে উল্টাপাল্টা? হ্যাঁ এইসব সাউন্ড হলে তো ভয় লাগে ভাই। সো এখান থেকে জাম্প। এই 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 লাইট ইনম করলো কেন? ইলেকট্রিসিটি বিল কি দেয় না নাকি? হ্যাঁ ফকির, কতগুলো ফকিরকে রেখেছে এখানে, ইলেকট্রিসিটি বিল দেয় না, আমাকে বললেই তো আমি দিয়ে দিতাম। এদিক দিয়ে গেট বন্ধ, এদিক দিয়েও গেট বন্ধ, সব দিক দিয়ে গেট বন্ধ হলে কেমনে হবে? এখান দিয়ে আলো আসতেছে, উই যে মাউন্ট দেখা যাচ্ছে, এটা কি মাউন্ট এভারেস্ট নাকি? যেই এভারেস্টই হোক, এই কি রে ভাই, এইগুলো কি সমস্যা আছে নাকি? উল্টা পাল্টা নিজে নিজে টিভি চলে, এটা কি কি টিভি চলে? হ্যাঁ মাই টিভি নাকি? না সরি, মাই টিভি নয়, বিটিভি চলে, মেবি বিটিভি, মাই টিভির নাম নিচ্ছি কেন, বিটিভি চলবে এখানে। সো সামনে আগাও। ওকে চলো সামনে চলো। ওকে এখানে এই যে ব্যাটারি একটা পেয়ে গেছি, সামনে যাও। হ্যালো কেউ আছো? এই একটা ডকুমেন্টস পেয়ে গেছি, যদিও কোনো কাজের না, খুশি হয়ে কোনো লাভ নেই। এই কিরে, এর ভিতরে কে, কোন মেয়ে, কোন ছেলেকে নিয়ে ঢুকছোস কিরে? সত্য কথা বল, সদা সত্য কথা বলবি। দরজা লক মেরে দিয়েছে, কত বড় হারামি। এই এটা কি, ইস এটা কি ভাই? ওমা এটা তো, এটা দেখতে কিসের মতো লাগে? হ্যাঁ ভূমি আসে ভাই। এদিক দিয়ে উপরে যাওয়ার রাস্তা আছে, চলো। এই রক্তটা কোথা থেকে পড়তেছে বুঝলাম না, ওয়াল থেকেও রক্ত পড়ে আজকাল। যাই হোক সামনে যাই। এই কিরে, এটা কে? ওমা এটা দেখি উল্টা পাল্টা, রুম থেকে বের হয়ে আবার চলে গেল। ওকে এটা কোথায় এসেছি আমি? সো যেতে হবে সামনে। এই এই ও বাপ রে বাপ, এটা কি ছিল, এটা কি ছিল ভাই, এটা কি ছিল, এই এটা কি ছিল ভাই? বুঝলাম না, ব্যাটারি চেঞ্জ করতেছে কেন ফালতু, এটা কি ছিল ভাই? ও মাই গড, এগুলোর এই অবস্থা কেন? বাপ রে বাপ, খুব ভয়াবহ অবস্থা। এই যে এখানেও কি এক অবস্থা। এই এই কি রে, এরকম করিস কেন? আমি ফাইট করতে পারবো না, ওদের সবাইকে মেরে ফেলছে, আর্মি যা ছিল সবাইকে মেরে ফেলছে। এখানে আমাকে বলছে সিকিউরিটি কন্ট্রোল রুমে যেতে হবে, ওখান থেকে মেইন ডোরটা ওপেন হবে। এটা খুবই ভয়ানক প্লেস ভাই। ও বাপ রে বাপ, এখানে তো খুব বাজে অবস্থা। ও মাই গড, এ তো পুরো শরীর কেটে দিয়েছে ভাই, এগুলো কি? এখান থেকে পালাও। এই এই এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কে ছিল? এখান দিয়ে তো রাস্তা নেই ভাই। সামনে দেখি এদিকে কিছু আছে। ওই একটা ব্যাটারি পেয়ে গেছি, নিয়ে নি। ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাটারি প্রচুর দরকার ভাই, প্রচুর ব্যাটারি দরকার। এদিক দিয়ে রাস্তা নেই। এই শালা, এই হারামিও কেন মানে দরজা লাগিয়ে দিয়েছে? ছেলে নাকি মেয়ে নিয়ে ঢুকছে দেখতে পারলাম না, দেখলে ভালো হতো, ছেলে নিয়ে ঢুকছে নাকি মেয়ে নিয়ে ঢুকছে, এটা দেখা দরকার ছিল।
যাই হোক সামনে যাই চলো লেট অফ ফেক কি রে কি রে এই ভাই ছেড়ে দে ভাই ছেড়ে দে ভাই আমি কিছু করি নাই ভাই আমি কিছু করি নাই ছেড়ে দে পুরা ফালাই দিছে এগুলো কোনো কথা ভাই হ্যাঁ এগুলো কোনো কথা আমাকে ফালিয়ে দিল উপর থেকে এটা কে জানি গান গাইতেছে কি রে and who are you হ্যাঁ আমি কে তুমি আমাকে চিনতে পারো নি আই এম ইওর ড্যাডি কল মি পাপা আই এম ইওর ড্যাডি ব্রো হ্যাঁ কি রে আমার আমার ক্যামেরা দেখতেছে কেন এই তুই আমার কি ভিডিও দেখছ এখানে কোনো ভিডিও নেই হ্যাঁ তোর তো উদ্দেশ্য ভালো না উল্টা পাল্টা মানুষ এগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস লেভেলের মানুষ ওকে দেখতে কেমন মানে খ্রিস্টানদের ইয়েদের মানে ফাদারের মতো লাগলো এটা আবার কোন লেভেলের ফাদার সো চলে আসলাম নিচের ফ্লোরে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো অবজেক্ট করতে হবে তো আমাদেরকে এখান থেকে বের হতে হবে যেভাবেই হোক এইখানে মানে সব কিছুর কি মাথা কেটে রেখেছে নাকি হ্যাঁ এটারও মাথা নাই এটারও মাথা নাই এটার মাথা আছে এখানে একটা ডকুমেন্টস আছে নিয়ে নিই এখন যেতে হবে এদিকে কি আছে দেখি তো নিচে জায়গা আছে যাওয়ার এই দরজা বন্ধ করে রেখেছে দরজা বন্ধ করে রেখেছে অশ্লীল পোলা পাইন দরজা বন্ধ করে রেখে দরজা বন্ধ করে রাখা তো এই এই কিরে 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 রেখে রেখে ওমা এটা কি করছিল বুঝলাম না এটা আবার কেমন ভূত ছিল এটা এখানে কিছু নেই ওমা উইটনেস এটা হাঁকতে হাঁকতে মরে গিয়েছে মানে এত হাঁকার দরকারটা কি ছিল আগে আগে বেঁচে যেতি আর এটা ওমা এর অবস্থা তো আরও কাহিল একে তো পুরো কমোডের ভিতরেই মেরে মানে ঢুকিয়ে রেখেছে ভাই এখান থেকে পালাও এখান থেকে থাকা দরকার নেই এখানে থাকাই সমস্যা এইখানে কি একটা ও এখানে উল্টাপাল্টা জিনিস রেখে দিয়েছে নাইস ভেরি গুড খুব সুন্দর এই যে ব্যাটারি পেয়েছি কিরে কে জানি দরজা সাউন্ড করেছে ওর আজকে খবর আছে কে দরজা লাগিয়েছে দরজা খোলা রাখলাম দরজা লাগিয়ে দিল ফালতু পোলা পাই এই যে এটা হচ্ছে সিকিউরিটি রুম সো ও ও এখানে কি কার্ড লাগবে কি কার্ডটা দরকার কি কার্ড কোথায় পাবো কি কার্ড উই নিড কি কার্ড ডকুমেন্টস পেয়ে গিয়েছি এখানে আর কিছু আছে নো নো কিছু নেই এদিকে এদিকে কিছু নেই চলো সামনে সামনে চলো এখান থেকে আমাদেরকে কি কার্ডটা খুঁজতে হবে কি কার্ডটা মেবি কোন দিকে পাবো আমরা কি কার্ডটা এদিকে তো গেট এদিকের গেট কি খোলা নাকি বন্ধ তালা মারা ওদিকে যেতে হবে ওদিকে যাওয়ার ওদিকে যাওয়ার তো কোনো ওয়ে আছে এইটাও বন্ধ এই যে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আমরা পেয়ে গেছি এটা কি অফিস ছিল না কি হসপিটাল ছিল না কি ছিল নিজেও জানি না দরজা লাগিয়ে দিই আপাতত দরজা লাগানো থাক কারণ খুবই ভয়াবহ এই যে ডকুমেন্ট পেয়ে গেছি এখানে ভাই কখন কি ঘটে যায় কোনো বিশ্বাস নেই এই যে এটা কি এটাকে এটাকে ভাই হ্যালো কি অবস্থা এই আমার কাছে এসো না আপনার এই অবস্থা কেন হ্যাঁ কয় বছর কয়শো বছর ধরে খান না হ্যালো ভাই পালাও এই কে এটা কি ছিল এটা কে এটা কি বুঝলাম না আমাকে মারবে না তো ও বুঝে গিয়েছি এরা বসে বসে সিনেপ্লেক্স দেখতেছে সিনেপ্লেক্সের মুভি নাইস দেখো 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 সিনেপ্লেক্স দেখো হ্যাঁ হ্যাঁ ভাই আপনার কি সমস্যা বলুন সিনেপ্লেক্সের কি মুভি দেখতেছেন হ্যাঁ আউটলাস্ট মুভি কত টাকা নিয়েছে টিকিটের দাম 500 টাকা ও মাই গড এই লোকটা খুবই কষ্টে আছে ওর জীবন ডিপ্রেশনে আছে ও শেষ আর এর কি অবস্থা ও বাপ এরকম চেতে আছে কেন ভাই হ্যাঁ চেতার চেতার মানে কি ভাই চিল একদম চিল থাকবা নো চাতা অলওয়েজ চিলি থাকতে হবে সো এদিকে কিছু আছে এই কি কার্ড কি কার্ড কি কার্ড পেয়ে গেছি ইয়েস কি কার্ড পেয়ে গেছি এখন যাব কি কার্ডের সেই রুমে চলো 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 ওই রুমে চলো দৌড় দাও কুইক
রান 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 দৌড়াতে হবে রান। এই 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 কিরে শট শট লুচ্চা শট লুচ্চা ছেলে আমাকে ছেড়ে দে, আমি ছেলে না, আমি ছেলে আমি ছেলে আমি মেয়ে না তো আমি ছেলে। যখনই বলছে আমি ছেলে তখনই ছেড়ে দিল। এগুলোর এগুলো তো ভালো না, আমাকে কোন দিক দিয়ে মেয়ে মনে হয়? হ্যাঁ আমাকে ধরার মানে কি ভাই? তাড়াতাড়ি পালাও, গেট খোলো। ওই দেখ ওই দেখ কি করতেছে, দেখ কপালটাই খারাপ আমার। ওকে এখান থেকে যেতে হবে সামনে, চলো চলো। সো এখানে চলে আসলাম আমরা, এখন যেতে হবে জানি কোন চিপায়, এই চিপায় নাকি ওই চিপায়? ও ওই চিপা ওই চিপায় পেয়ে গিয়েছে চিপাটা। চলো চলো চিপায় চলো 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 জোরে জোরে চলো, আস্তে ধীরে চলো। ইয়ে ওকে কি কার্ড দিয়ে দরজা খোলো, সিকিউরিটি রুম। ওকে এটা লক দেওয়ার কোনো সিস্টেম নেই, এখানে রক্ত দিয়ে লিখে রাখছে দেলাই তারা মিথ্যুক। নাইস, খুবই সুন্দর ইংলিশ, যেহেতু তারা লিখছে তাই সঠিকই লিখছে। এখানে আমি হ্যাক করতেছি নাকি নাকি কি করতেছি? সিকিউরিটি সিস্টেম অ্যাক্সেস, সিকিউরিটি সিস্টেম, নাইস। কী করতেছি নিজেও জানি না। কিরে এই লোকটা, কিরে এটাই তো লোক, এই কী করতেছে? এই কারেন্ট বন্ধ করে দিয়েছে শালার পুত, কত বড় সাহস! ও বাপরে, কিরে গেট বন্ধ কেন? কাম এটা, ও বাপরে এটা কি ভাই? বাপরে বাপ পালাও, এ হারামি এদিকে আসলো কেন? ভাই চলে যাও চলে যাও চলে যাও, প্লিজ মাফ চাই মাফ চাই, দোয়া চাই, আমাকে ছেড়ে দাও। দেহ পাবা মনও পাবা, সরি কি বলি, দেহ পাবা না মনও পাবা না, কিছুই পাবা না, চলে যাও চলে যাও। যা 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 চলে যাচ্ছে। তো গাইজ আজকের পার্ট এখানেই শেষ, নেক্সট পার্টে দেখা হবে, আল্লাহ হাফেজ।